হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, নিয়ে এসেছি ডিসেম্বর মাসের রাশিফল, জেনে নেব ডিসেম্বর মাসটা আমাদের কেমন যাবে না যাবে। তার আগে আমি একটি কথা বলবো, এর আগে আমি একটি ভিডিও আপ করেছি যেটা হচ্ছে 2020 বর্ষফল, সেটা যদি এখনও না দেখে থাকেন আমি কার্ডে গিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা অতি অবশ্যই দেখে নিন, কারণ 2020 বর্ষফলটা কিন্তু আমাদের সকলের জানা ভীষণভাবে প্রয়োজন। তাহলে চলুন জেনে নিই যে রাশিটির কথা বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির এই মাসটা কেমন যাবে না যাবে একটু অন্যভাবে আলোচনা করি, সবসময় আমি একই ধাপে বলছি। ফার্স্টে যেটা জেনে নেবো সেটা হচ্ছে আপনাদের রোম্যান্স কেমন যাবে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো, লাভ লাইফের ক্ষেত্রে মিথুন রাশির মানুষরা একটু চেঞ্জেস নোটিস করবেন। যেমন ধরুন, দেখবেন আপনাদের পার্টনার কোথাও আপনার থেকে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, কোনো রকমভাবে আপনাকে অ্যাটেনশন দিচ্ছে না, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ঘটবে। এই সময় থেকে আপনারা কিন্তু আপনাদের রিলেশনের চেঞ্জটা খুব ভালো নোটিস করবেন। এই পরিবর্তনটা আপনারা হয়তো মেনে নিতে পারছেন না, বাট আপনাদের জন্য পরিবর্তনটা কোথাও কিন্তু গিয়ে ভালো আমি বলবো। আর যে রিলেশনগুলো ধরুন স্থায়িত্ব আছে, সেই রিলেশনগুলো কিন্তু বিয়ে পর্যন্ত এগিয়ে যাবে। কথাবার্তা বলুন, কথাবার্তা বলে রিলেশনটাকে বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আর এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার ম্যারেজ লাইফ কেমন যাবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে মিথুন রাশির মানুষদের আমি বলবো, খুব ভালো সময়, পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, পার্টনারের সাথে রিলেশন আগের থেকে অনেক বেটার হয়ে যাবে, দুজনে একে অপরকে প্রচণ্ড মানে একটা রেসপেক্ট করা, সময় দেওয়া, বিলিভ করা, এই জিনিসগুলো খুব বাড়বে, দুজনে কোথাও ঘুরতে যেতে পারেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের রিলেশনে খুব ভালো দেখা যাবে। আগের থেকে রিলেশনটা কিন্তু অনেক ডেভেলপ করে যাবে, আগে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হতো, কথায় কথায় কথা কাটাকাটি, তর্ক বিবাদ, এই সমস্ত ব্যাপারগুলো যেগুলো হতো সেই সমস্তগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। সেই দিক থেকে এই ডিসেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য ভীষণভাবে ভালো বলা যেতে পারে। এবার জেনে নেবো আপনাদের এডুকেশান কেমন যাবে। এডুকেশানের জন্য খুব ভালো সময় আমি বলবো, যারা ধরুন চাইছেন কি হায়ার স্টাডি করবেন তাদের জন্য খুব ভালো সময়, যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন তাদের জন্য ভালো সময়, তারপর ধরুন যারা ভাবছেন কি এডুকেশনের জন্য কোথাও বাইরে যাবেন তাদের জন্য কিন্তু খুব দুর্দান্ত সময়, যারা কোর্সে ভর্তি হতে চাইছেন, যেমন ধরুন কি কোনো হায়ার স্টাডির কোর্স যেগুলো হয়, এমটেক, এমফিল, জয়েন্ট, এই ধরনের কোর্স, এমএ, এই ধরনের কোর্স কিন্তু ভর্তি হওয়ার জন্য খুব ভালো সময়। যারা কোনো টেকনিক্যাল ওরিয়েন্টেড কোর্স করতে চাইছেন, কম্পিউটার ওরিয়েন্টেড কোর্স করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো বলা যেতে পারে। তবে স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু সময়টা ভালো, স্কুল স্টুডেন্টদের মোটামুটি আমি ভালোই বলবো, তবে রেজাল্ট যদি মানে মার্কস যদি বলি, স্কুল স্টুডেন্টদের কিন্তু মার্কস কোথাও গিয়ে কম হবে, স্কুল স্টুডেন্টদের কোথাও গিয়ে মিস্টেক হবে, লিখবেন ভুল লিখছে, ভুল বলছে, এই ধরনের জিনিস কিন্তু স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একটু কম দেখা যাবে। এরপর যেটা জেনে নেবো সেটা আপনাদের হেলথ কেমন যাবে। হেলথের ক্ষেত্রে একটু প্রবলেম অ্যারাইজ করবে, যাদের নার্ভের প্রবলেম আছে সেটা বাড়বে, যাদের নি প্রবলেম আছে বাড়বে, যাদের চোখের প্রবলেম আছে তাদের বাড়বে, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। তবে আপনাদের ট্রিটমেন্টের জন্য কোথাও কিন্তু বাইরে যেতে হতে পারে, ট্রিটমেন্টের জন্য একটা ভালো সময় আপনাদের, যদি কোনো ট্রিটমেন্ট করানোর থাকে, যেটা ধরুন এমন একটা প্রবলেম অনেক দিন ধরে হয়ে আছে, প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, সেই প্রবলেমের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। এই রাশির মানুষদের আমি বলবো, যারা ড্রাইভ করেন তারা খুব কেয়ারফুলি ড্রাইভ করুন, নাহলে গিয়ে কোথাও কিন্তু ভীষণ বড় ধরনের কোনো দুর্ঘটনা চান্সেস আছে, একটু কেয়ারফুলি ড্রাইভ করুন। জাস্ট অ্যালার্ট করে দিচ্ছি, একটু কেয়ারফুলি থাকলেই আর কোনো প্রবলেম কিন্তু হবে না। এবার বলবো বিবাহযোগ, অ্যারেঞ্জ ম্যারেজের জন্য সময় ভালো, তবে একটু ভালো করে খোঁজ খবর নিন, তারপর রিলেশনে এগোন। লাভ ম্যারেজের ক্ষেত্রেও সময়টা ভালো, মাসের সেকেন্ড হাফটা সময়টা আমি বেশি ভালো আপনাদের জন্য বলবো। এই মাসে সন্তানযোগ আপনাদের কেমন? সন্তানযোগ আমি বলবো কি ভালো, পুরো মাসটাই সন্তানযোগ ভালো, তবে মাসের সেকেন্ড হাফটায় কিন্তু বেশি প্রায়োরিটি দেবো আমি সন্তানযোগের ক্ষেত্রে। এরপর যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের ভ্রমণ নিয়ে জানবো। গোটা মাসে ভ্রমণ কিন্তু ভীষণ মাত্রায় ভালো, তবে ভ্রমণে যাওয়ার আগে যেখানে ঘুরতে যাচ্ছেন সমস্ত জিনিস আগে ভালো করে জেনে নিয়ে তারপর যান, নাহলে গিয়ে ওখানে গিয়ে একটু প্রবলেম হতে পারে। এই সময় যে মানুষরা ধরুন বাইরে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। বন্ধুরা, এর আগে আমি
স্যাটার্নের ট্রানজিট জুপিটারের ট্রানজিট নিয়ে ভিডিও আপ করেছি, সেটা যদি এখনও না দেখে থাকেন আমি কার্ডে গিয়ে লিঙ্ক দিয়ে দেবো, অতি অবশ্যই সেটা গিয়ে দেখে নিন। আর আমি 2020 বর্ষফল আপলোড করেছি, সেটা যদি এখনও না দেখে থাকেন আমি কার্ডে গিয়ে লিঙ্ক দিয়ে দেবো, সেটা অতি অবশ্যই দেখে নিন। আর আমার ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট সেকশানে অতি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ফার্স্ট টাইম হন আমার চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন ভিডিও আপ হওয়ার সাথে সাথে, যাতে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন জেনে নিই আপনাদের জবের ক্ষেত্রে কেমন যাবে। জবের ক্ষেত্রে মোটামুটি ভালো, খারাপ আমি বলবো না, তবে একটু চাপ থাকবে, অফিসে কাজের চাপ থাকবে, অফিসে কম্পিটিশান থাকবে, অফিসে কোথাও নিয়ে দেখবেন আপনাকে পলিটিক্স হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোর কিন্তু শিকার আপনি হবেন। তবে মাথা দেবেন না একদম ওদিকে, আপনি নিজের কাজের জায়গায় ঠিক থাকুন, ব্যাস দেখবেন সব ঠিক হচ্ছে। যদি আপনি ওইদিকে মন দিতে যান তাহলে দেখবেন কি হচ্ছে, আপনার মেন কাজটাই ডিলে হয়ে যাচ্ছে। এবার মেন কাজটা ডিলে হলে তো অবশ্যই আপনাকে অফিসে সমস্যায় পড়তে হবে। যা হচ্ছে হোক আপনি নিজের কাজের দিকে মন দিন, তাহলে সমস্ত কিছু ঠিক থাকবে। যারা জব সার্চ করছেন তাদের জন্য সময়টা ভালো, মাসের সেকেন্ড হাফটা ভালো, যদি কোনো ইন্টারভিউ দেওয়ার থাকে ইন্টারভিউ দিন, তারা মোটামুটি ভালো দেখবেন হয়ে যাচ্ছে। যারা ধরুন বাইরে জব করছেন, যারা ধরুন বাইরে জব করছেন তাদের জন্য সময়টা ভালো, তারা ভালো সাকসেস পাবেন জবের জায়গায়, পদোন্নতি দেখতে পাবেন, ইনক্রিমেন্ট দেখতে পাবেন, এই সমস্ত জিনিস কিন্তু ভালো হবে। কেমন কেমন জব ভালো যাবে, যারা ধরুন অনলাইন কোনো কাজ করেন তাদের জন্য ভালো, যারা ধরুন টেকনিক্যাল কোনো কাজ করেন তাদের জন্য ভালো, যারা ধরুন রেলওয়ে জব করেন তাদের জন্য সময়টা ভালো, যারা টিচার আছেন তাদের জন্য সময়টা ভালো, এই সমস্ত জবের ক্ষেত্রে সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। এবার জানবো আপনাদের বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, আপনারা দেখবেন মাসের ফার্স্ট দিকটা একটু প্রবলেমারাইজ করছে, সেইভাবে বিজনেসে যেমন চাইছেন সেরকমভাবে বিজনেসটা কিন্তু হচ্ছে না। তবে সেকেন্ড ফেজটা ভালো পাবেন, সেকেন্ড ফেজে বিজনেসে ভালো গ্রোথ দেখতে পাবেন, বিজনেসে কাস্টমার রোটেশন ভালো দেখতে পাবেন, বিজনেস থেকে ভালো অর্থ দেখতে পাবেন, মানে ভালো অর্থ আসছে, এই ব্যাপারটা কিন্তু বিজনেসে খুব গুরুত্বপূর্ণ হয়। আর এটা আপনারা খুব ভালো দেখতে পাবেন, এইখান থেকে আপনাদের লাইফের একটা ব্যালেন্স থেকে যাবে। এই সময় থেকে আপনারা খুব ভালো বুঝতে পারবেন কী কী বিজনেস ভালো যাবে। টেকনিক্যাল ওরিয়েন্টেড, যারা ধরুন ক্যামেরার নিয়ে বিজনেস করেন, ফটোগ্রাফার, কসমেটিক্সের বিজনেস, মেকআপ, যারা ধরুন মেকআপ রিলেটেড বিজনেসের মধ্যে আছেন, তারপর ধরুন যারা গার্মেন্টসের বিজনেস করেন সেটা ভালো যাবে, টিচার প্রফেশনে আছেন তাদের ভালো যাবে, যারা আইটিতে আছেন তাদের ভালো যাবে, যারা অনলাইন বিজনেস করেন তাদের ভীষণভাবে ভালো যাবে। এবার যেটা নেব, আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন থাকবে। ফিনান্সিয়াল কন্ডিশানের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো। যদি আপনারা সেভিংসের কথা ভাবছেন তাহলে এই মাসটা খুব ভালো সেভিংস করার জন্য, আপনাদের সঞ্চয় কিন্তু এই মাসে খুব ভালো হবে, সঞ্চয় হলে তবেই তো সেভিংস হবে, তাই কি না। যদি কোথাও থেকে অর্থ পাওয়ার থাকে সেই অর্থটা কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন। এতদিন ধরে যে সেভিংসটা আপনাদের হচ্ছিল না সেটা কিন্তু খুব ভালো দেখবেন এই মাসে আপনারা ফিল করতে পারছেন যে হ্যাঁ হচ্ছে। প্ল্যানিং করে চলুন তাহলে কোনো প্রবলেমে কিন্তু আপনারা পড়বেন না। তাহলে বন্ধুরা, মিথুন রাশির ডিসেম্বর মাস কেমন যাবে না যাবে সেটা নিয়ে পুরো আলোচনা করে দিলাম। কেমন লাগলো ভিডিওটি আমাকে অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না, কমেন্ট সেকশানে এসে জানান। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর ফার্স্ট টাইম হলে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে অন্য ভিডিও।